নতুন বছরে দেশে তৃতীয়বারের মতো শুরু হয়েছে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন। মাসব্যাপী এই ক্যাম্পেইনে প্রান্তিক পর্যায়ে 3,32,00,000 মানুষকে এবার দেয়া হবে টিকা। টিকা পাবে এমন 12 কোটি মানুষকে দ্রুত ভ্যাকসিনের আওতায় আনতে এই কার্যক্রম হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনা টিকা বিতরণ ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডাক্তার শামসুল হক জানান, সারা দেশের ওয়ার্ড পর্যায়ে 1,00,000-এরও বেশি কেন্দ্রে চলবে এই কার্যক্রম। গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের সাব ব্লক টিকা কেন্দ্র আছে। যদি 300 থেকে 400 মানুষকে টিকা দিতে পারি, 1 মাসে আমাদের 1,10,664টা কেন্দ্রে আমরা প্রায় 3,32,00,000 মানুষকে প্রথম ডোজের টিকা দিতে পারব। 3 দিন ব্যাপী ওখানে কার্যক্রমটা চলবে এই ওয়ার্ডের মধ্যে। ওই কেন্দ্রের আশেপাশে যে মসজিদ আছে, মসজিদের মাইক ব্যবহার করব, স্থানীয় জনপ্রতিনিধিরা সেখানে প্রচার কার্য করবেন যাতে ওই এলাকায় কোনো মানুষ এই টিকার বাইরে না থাকে। এ পর্যন্ত প্রায় 7.5 কোটি মানুষকে প্রথম ডোজ ও 5 কোটিরও বেশি মানুষকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। এই মুহূর্তে স্বাস্থ্য বিভাগের হাতে 11 কোটি টিকার মজুদ আছে বলেও জানান এই কর্মকর্তা। বিশেষ এই ক্যাম্পেইনে টিকা প্রত্যাশীদের বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না বলেও জানান তিনি। অবশ্যই রেজিস্ট্রেশন থাকবে, যারা তারা টিকা নিতে পারবেন। যাদের রেজিস্ট্রেশন নাই তারা জন্ম নিবন্ধন নিয়েও নিতে পারবেন। যদি জন্ম নিবন্ধনও না থাকে, আমাদের চেয়ারম্যান বা মেম্বার সাহেব যদি একটা সার্টিফিকেট দেন, সেটা দিয়েও তিনি টিকা নিতে পারবেন। তারপরেও যদি না থাকে, তাকে আমরা টিকা দিয়ে দিব একটা কাগজে লিখে, একজন স্থানীয় কেউ চিহ্নিত করবেন এবং একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এই কার্যক্রমের পাশাপাশি করোনা টিকার নিয়মিত কর্মসূচি ও বুস্টার ডোজ দেওয়াও চলবে। মার্চের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে 1 কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানান কমিটির সদস্য সচিব ডাক্তার শামসুল হক। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।